হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন অ্যান্ড্রয়েড গেম প্লে ভিডিও নিয়ে হাজির হয়েছি, সাথে গল্প তো রয়েছে। আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার সদ্য মাত্র বিয়ে হয়েছে, 6 মাস হয়েছে। কাজের সূত্রে এখন ব্যাঙ্গালোর থাকি। কিছুদিন আগে মাসখানেক বাড়িতে কাটিয়ে এলাম। এই তো মাসখানেক আগেই আমার স্কুলের এক জুনিয়র সঞ্জিতের সাথে হঠাৎ দেখা। সঞ্জিত আমার 6 বছরের জুনিয়র, তারও চাকরির সূত্রে বেঙ্গলে আসা। চুটি আড্ডা হলো বেশ কিছুক্ষণ সেদিন। তার মা চৈত্রা ম্যাডাম আমাদের স্কুলেরই শিক্ষিকা ছিলেন। আমি চৈত্রা ম্যাডামের খোঁজ খবর নিলাম। স্কুল ছেড়েছি আজ প্রায় 10 বছর আগে। এরপর এদের সাথে কোনো যোগাযোগ নেই। সেদিন ফোন নম্বর আদান প্রদান হলো আমাদের। আমি বাড়িতে যাবার কথা সঞ্জিতকে বলার পর সে জানালো তার মা নাকি বলেছে একবার তার সাথে দেখা করে আসার জন্য। বাড়িতে গিয়ে 1-2 সপ্তাহ কেটে যাবার পর সিদ্ধান্ত নিলাম চৈতা ম্যাডামের সাথে একদিন দেখা করে আসি। সেই অনুযায়ী ম্যাডামের সাথে কথা বলে সময় ধার্য হলো শুক্রবার সন্ধেবেলা। আমি এর আগে কখনো ওদের বাড়িতে ওদিকে যাইনি। একটা সরু গলি দিয়ে ঢুকে যেতে হয় বলে আমার বাড়িটা খুঁজতে একটু অসুবিধা হচ্ছিল। আমি ম্যাডামকে কল করে বিষয়টা জানালাম। ম্যাডাম নিজেই বেরিয়ে এলেন বড় রাস্তার ধারে আমাকে নিয়ে যেতে। সেদিন সারাটা বিকাল একটু মেঘলা ছিল এবং আমরা বাড়ি যাবার পথেই আচমকা বৃষ্টি নেমে এলো। আমরা দুজনেই দ্রুত হেঁটে যাচ্ছি, ম্যাডাম সামনে আর আমি পিছনে। 3-4 পাও এগোতে পারিনি আমরা। এর আগেই ভিজে কুপাকাত, ওনার পরনের নীল শাড়ি তা ভিজে পুরো সেটকে গেছে, ফলে পুরো বোঝা যাচ্ছে উপর থেকে। উনি এগিয়ে যাচ্ছেন আর আমার নজর ওনাকে অনুসরণ করে যাচ্ছে, কিন্তু আগে ম্যাডামকে দেখে কখনো তেমন কিছু বোধ হয়নি আমার। হয়তোবা আমাদের বাঙালি সমাজের ধার্য মনোভাবনা অনুযায়ী সৌন্দর্যের দিক দিয়ে ম্যাডাম তেমন আহামরি কিছু মনে হতো না বলেই, কিন্তু বয়সের সাথে আমার সেই চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে বলেই আমার পুরনো চিন্তা ভাবনায় আজ আঘাত এনে ম্যাডাম নিজের প্রাপ্য অধিকার ছিনিয়ে নিল। যেন 4 মিনিটের হাঁটার পর যখন ওদের ঘরে এসে পৌঁছালাম, দুজনেই ভিজে একাকার। আমি কল্পনাও করিনি কোনোদিন এই ম্যাডামকে দেখে আমার ভিতর তোলপাড় শুরু হবে। ওনাকে অতুলনীয় আকর্ষণীয় বানিয়ে তুলেছে আমার চোখে। ওনার কালচে ত্বকের সাথে এমন গঠন আমাকে আকর্ষিত করাচ্ছিল। আমি আমার তীক্ষ্ণ নজরে ওনাকে পর্যালোচনা করে যাচ্ছি। এমন সময় উনি বললেন, যা এমন অবেলায় কে বা ভাবে বৃষ্টির কথা, পুরো ভিজে একাকার। আমিও সায় দিলাম হুম বলে। উনি বললেন, আমি জামাটা বদলিয়ে আসি, এরপর তুইও পাল্টে নিস, তোকে সঞ্জিতের একটা জামা দিচ্ছি। এই বলে উনি আমার সামনে দিয়ে চলে গেলেন। মিনিট 2-এর মধ্যে ম্যাডাম বেরিয়ে এলো, তার পরনে এখন লাল শাড়ি। সে আমাকে এনে সঞ্জিতের একটি টি শার্ট আর প্যান্ট দিল। আমি সেগুলো নিয়ে ওয়াশরুমে গেলাম। হঠাৎ বাইরে থেকে আওয়াজ এলো, কী রে, জামাগুলো ফিট হয়েছে তো? আমি উত্তরে জানালাম, হ্যাঁ হয়েছে, আসছি আমি বাইরে, এবং বাইরে বেরিয়ে গেলাম। যতটা সময় ওখানে ছিলাম আমি শান্ত থাকতে পারলাম না মোটেও। সারাটা সময় শুধু ওনাকে তেড়ে তেড়ে দেখে গেলাম। তারপর কিছু সময় থেকে আমি বাড়ি চলে আসলাম। এদিকে ম্যাডামের চোখে আমার সরক্ষণের আচরণ যে ধরা পড়ে গেছে সে নিয়ে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। এই পর্যায়ে চৈত্রার জীবনের প্রেক্ষাপটটা বলে রাখি। আগেই বলেছিলাম যে আমাদের বাঙালি সমাজের সেই পুরনো যুগ থেকে মেনে আসা কাঠামো অনুযায়ী চৈত্রাকে কেউ তেমন গুরুত্ব দিত না রূপের দিক দিয়ে। তার দোষ শুধু যে তার গায়ের ত্বক কালো এবং অল্প বয়সে সে তুলনামূলক পরিপুষ্টতা, ফলে মোটা টাকার পণের বিনিময়ে যখন চৈত্রার বিয়ে হলো তখন নিজের জীবনে একজন পুরুষের আগমনে সবচেয়ে খুশি ছিল সে। আমি যদি তখন বিয়ের উপযুক্ত হতাম তাহলে এমন মেয়েকে বিনা পণে নিজের ঘরে তুলে আনতাম। বিয়ের পর স্বামী থেকে শোক যত্ন পেলেও সময়ের সাথে সেইটা ধীরে ধীরে বিলীন হয়ে গেল। এরপর ছেলে সঞ্জিত বড় হয়ে কলেজে পড়াশোনার জন্য শহরে চলে গেল। তখন থেকে চৈত্রা মোটামুটি একাকী জীবন কাটিয়ে আসছেন।
সঞ্জিত চাকরি পেয়ে তার মাকে একটা ভালো মোবাইল ফোন উপহার দেয়। চৈত্র সারাদিন স্কুলে কাজের পর বাড়িতে সেইটা নিয়েই সময় কাটে। মোবাইল দেখে দেখে কাল্পনিক জগতে ভালোই সময় কাটে তার। আমার কিন্তু এসব নিয়ে কোনোই ধারণা নেই তখনও। সেদিনের বৃষ্টি ভেজা সন্ধ্যার পর আমাকে সঞ্জিতের কাপড়গুলো ফিরিয়ে দিতে একদিন আবার ম্যাডামের বাড়িতে যেতে হতো। আমরা কথা বলে রবিবার স্থির করলাম, কিন্তু ম্যাডাম ফোন করে সময় পাল্টে সোমবার করে দিলেন। রোববার নাকি স্যার মানে ওনার স্বামী বাড়িতে থাকবেন। এমন একটা উদ্ভট কারণে সময় পরিবর্তনে আমি অবাক হলাম। যাই হোক, কথা অনুযায়ী আমি হাজির হলাম ওনার বাড়ির সোমবার সন্ধ্যায়। আমি কলিং বেল বাজাতেই ম্যাডাম এসে দরজা খুললেন। ওনার ঝলক আমার চোখের সামনে পড়তেই আমার চোখ সানা বড়া। এ কী ধরনের জামা পরে রেখেছেন, নিচে টাইট একটা প্যান্ট আর উপরে টপ। আমি নিজের অবিচল মনকে সামলিয়ে ঘরে ঢুকলাম। উনি আমাকে সোফায় বসতে বলে চা আনতে গেলেন। চা নিয়ে আসার সময় তার হাত থেকে চামচটা মেঝেতে পড়ে গেল। আমি তুলতে যাব, তার আগেই উনি নুয়ে পুড়ে চামচটা নিল। উনি আমার পাশে বসে গল্প করে যাচ্ছেন, আর এত সব গল্পের মাঝে আমি তাকে পর্যালোচনা করে যাচ্ছি এবং অনুশোচনা করছি এমন একটা মেয়ে লোককে জীবনে না পাওয়ার হতাশায়। আমাদের কথাবার্তার মাঝে উনি হঠাৎ বলে উঠলেন, অসুবিধা হচ্ছে কি খুব? খুলে বলতে পারিস আমাকে, দ্বিধা করিস না। আমি তার কথার ইঙ্গিতটা ঠিক বুঝতে না পেরে বললাম, না না, অসুবিধা কেন হবে, চাটা ভালোই হয়েছে। উনি মুসকি হাসতে হাসতে বলল, আমি চায়ের কথা বলছি কোথায়, আমি তোর মনের ইচ্ছে জানি। আমি এবার একটু চমকে উঠলাম। ম্যাডাম কি আমার অবস্থা বুঝে ফেলেছে নাকি? আমি কিছু বলে ওঠার আগেই সে বলল, কেন কষ্ট দিচ্ছিস নিজের মনকে? আমাকে সরাসরি বলতে পারতিস আমাকে এতটাই ভালো লেগে থাকলে, তোর জন্যই তো এমন ভালো সাজলাম আজ। আমার এবার লজ্জায় মুখ উঠানো মুশকিল হয়ে পড়ল। আমি আমতা আমতা করতে করতে বললাম, না না, তেমন কিছু নয়। উনি আবারও বললেন, এখনও নানা করছিস, আমি তো সেদিনই আমার উপর তোর দুষ্ট নজর আন্দাজ করতে পারছিলাম। আমি চমকে উঠে জিজ্ঞাসা করলাম, আপনি কি করে জানলেন? উনি বললেন, এই তো মানলি অবশেষে, তোর হাবভাব দেখে আমি ঠিকই বুঝে নিয়েছি তুই আমার কাছে কি চাস। আমি বললাম, আসলে সেদিন বৃষ্টিতে ভিজে আপনাকে এমন অপরূপ লাগছিল দেখতে, কিভাবে নিজের মনকে সামলাই। উনি বললেন, আচ্ছা, তোর বুঝে আমাকে এতটাই ভালো লেগেছে, আমিও আন্দাজ করেছিলাম সেইটা। যেভাবে তুই আমার দিকে তাকাচ্ছিলি, আমি একটু চাপা সরে বললাম, মাফ করে দেবেন, আপনাকে নিয়ে এমন সব ভাবা আমার উচিত হয়নি। উনি বললেন, ধুর বোকা, তোর জন্যই তো আজ এই সাজগোজ, আমাকে এতটা ভালো লাগে তো আমাকে বলবি না একটু? আমি বিস্ময়ের চোখে তাকালাম ওনার দিকে। আমি ভাবতে লাগলাম কি বলতে চাইছে উনি। আর কিছু বোঝার আগেই উনি তেরে আসলেন আমার দিকে এবং বলল, আর দেরি কিসের, আমি পারছি না আর। এই বলে উনি আমাকে ধাক্কা মেরে সোফায় শুয়ে দিল এবং উনি আমার উপর উঠে শুরু হয়ে গেল, আমিও তার সাথে শুরু হয়ে গেলাম। এর মাঝে হঠাৎ ওনার মোবাইলে কল এলো কারোর। ওভাবে থেকেই পাশের ছোপা থেকে ফোনটা হাতে নিয়ে বলল, সঞ্জিতের ফোন, একটু চুপ থাকিস। আমি চুপ হয়ে ওনার কথোপকথন শুনছি। সে বলছে, হুম, এসেছিল আজ জামা ফেরত দিতে, তাকে অনেক কিছুই খাইয়েছি, ভালোই বোধ হয়েছে দুজনের এতদিন পর দেখা হয়ে। উনি নিজের ছেলেকে সত্যি কথাগুলো ঘুরিয়ে বলে যাচ্ছে। আচ্ছা, একটু ক্লান্ত বোধ করছি এখন, ফোনটা রাখছি, কাল কথা হবে, বলে উনি ফোনটা রেখে দিল। আমাকে কিছু না বলে আবার আগের মতো সেই ছন্দে ফিরে গেল এবং তার শেষ হতেও বেশি সময় লাগলো না। উনি এবার আমার উপর থেকে উঠে পাশের সোফায় হেলান দিয়ে মেঝেতে বসে পড়লেন। আমরা ওভাবে থেকেই কিছুক্ষণ গল্প করলাম। উনি আমাকে তার জীবনের দুঃখ শোনালো, স্বামীর অভাবে কিভাবে উনি একাকী হয়ে কষ্টে থেকে চলেছে সেসব। আমাকে বারবার বলল, সঞ্জিত যেন এসবের কিছুই না জানে। আমি পরের বার বাড়িতে এলে আবার এসে সময় কাটিয়ে যাব বলে চলে আসলাম ম্যাডামের বাড়ি থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন।
আর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখার জন্য। তো সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।